আনুষ্ঠানিকভাবে চালু হলো বেনাপোল মোংলার রেল চলাচল। সপ্তাহে 6 দিন চলবে এ ট্রেন। দুই বন্দরের মধ্যে রেল চালু হওয়ায় খুশি যাত্রী ও বন্দর এলাকার মানুষ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 10টার দিকে বেনাপোল স্টেশন থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 9:15 বেনাপোল থেকে এ ট্রেন ছাড়বে। মোংলায় পৌঁছাবে দুপুর 12:35 নাগাদ। আমাদের বেনাপোল থেকে মোংলা প্রথম যাচ্ছে, সেক্ষেত্রে যাওয়ার অনুভূতিটাও অনেক আনন্দের। বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম বেনাপোল থেকে মোংলা ট্রেন যাচ্ছে, আমাদের খুবই ভালো লাগছে, আনন্দিত উৎপূর্ণ। কারণ ব্যবসায়িক কাজে বেনাপোল থেকে মোংলায় অনেক সময় যেতে হয়, তাই অনেক ভোগান্তি পড়তে হয়, তাই এই ট্রেন চালু হতে আমরা খুব আনন্দিত। এর আগে খুলনা থেকে ট্রেনটি সকাল 6টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল 8:30। একই দিন দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে ট্রেনটি বেনাপোল পৌঁছাবে বিকেল 4:30। আশা পূরণ হচ্ছে আমাদের, সবথেকে ভালো আমার বাড়ি খুলনায়। এই বেনাপোলের লোকজন খুলনা গেলে অল্প খরচার ভিতরে সুন্দরবন দেখতে পারবে, খুব আনন্দ পাবে। তারা ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নত হবে, আমরা কম খরচে এখানে আসা যাওয়া করতে পারবো। বেনাপোলের সাথে মোংলা বন্দরের একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো অনেকদিন পরে। বেনাপোল মোংলা মেইন স্টেশন সহ ট্রেনটি মোট 11টি প্ল্যাটফর্মে যাত্রী ওঠানামা করাবে। ট্রেনটি যাত্রাপথে নাভারং ঝিকরগাছা যশোর সিঙ্গিয়া নওয়াপাড়া ফুলতলা মোহাম্মদনগর কাটাখালী চুলকাঠি বাজার এবং মোংলায় যাবে। যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে। 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 91 কিলোমিটার নতুন এই রেলপথে 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ নির্মাণ করা হয়েছে। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।